আসসালামু আলাইকুম। জুরাইন আসাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিবুর রেজা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়, অধ্যায়টির নাম হলো বল এবং সরল যন্ত্র। এই অধ্যায়টির উপর আজকে আমরা ক্লাস নেব। এটি অধ্যায়ের উপর প্রথম ক্লাস। তাহলে প্রথমেই আমরা জানব বল কি। শিক্ষার্থীরা, আমরা যখন কোনো একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাই, তখন কিছু একটা প্রয়োগ করি। এই যে বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে কিছু একটা প্রয়োগ করি, এই প্রয়োগ করা এই কিছু একটাই হলো কি, বল। তাহলে এই আমরা জানলাম কি, বল কি। বল দ্বারা আমরা একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে নানান রকমের ঘটনা দেখছি। যেমন কি ঘটনাগুলো, যেমন আমরা ঘুম থেকে উঠেই সকালে কি করছি, দাঁত ব্রাশ করছি। দাঁত ব্রাশ করার করে আমরা দাঁত ব্রাশ করে তখন মুখ ধুতে গিয়ে কী করি, কলটাকে এইভাবে মোচড় দেই। এই যে এটা কিন্তু একটা কি, এই যে মোচড় দেওয়া, এটিও একটি বল। তারপরে আমরা নাস্তা করার জন্য সকালে টেবিলে যে চেয়ারের টেবিলের সামনে চেয়ারে যে বসি, চেয়ারটা টেনে নিয়ে আসি। এই যে চেয়ারটিকে টেনে আনছি, এই চেয়ার টেনে আনা, এটাও কিন্তু একটা বল। আবার আমরা কোনো একটা ড্রয়ারে, ধরো আমরা একটা ড্রয়ারের মধ্যে জ্যামিতি বক্স আছে, তখন এই ড্রয়ারটাকে যে টেনে খুলছি, এই যে ড্রয়ারটাকে টানছি, এটাও বল। আবার জ্যামিতি বক্সটা বের করার পরে আবার ড্রয়ারটা ধাক্কা দিয়ে কী করছি, ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এটাও কি, এটাও হলো এক ধরনের বল। তাহলে আমরা আমাদের চারপাশে বস্তুর উপর বলের বিভিন্ন ধরনের রূপ দেখছি। এই যে আমরা কোনো কিছু মোচড়ানো অথবা কি টেনে লম্বা করা, মোচড়ানো, তারপরে কি ধাক্কা দেওয়া, টান দেওয়া, এগুলো সবই কি, যে লম্বা করার চেষ্টা করা, রাবার টেনে লম্বা করা হয়, এই যে লম্বা করার চেষ্টা, এগুলো সব হলো বস্তুর উপর বলের বিভিন্ন প্রভাব। তাহলে এখন আমরা একটি ঘটনা লক্ষ্য করব। ধরো কতগুলো মার্বেল আছে, এই যেরকম মার্বেল। এখন আমি যদি এখানে একটি মার্বেল দিয়ে, এই কোনো একটি মার্বেলকে লক্ষ্য করে ছুঁড়ে মারি, তখন এই যে মার্বেলটি ছুঁড়ে মারলাম, সেটি কী করলো, এই মার্বেলটিকে বা এই যে মার্বেলটিকে আঘাত করলো। এই মার্বেলটিকে আঘাত করার ফলে মার্বেলটি কী হলো, এখানে ধরো এখানে আরেকটি মার্বেল আছে, এই মার্বেলটি কী হলো, আমি যখন একটি মার্বেল এই মার্বেলটির দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম, তখন এই মার্বেলটিকে আঘাত করলো, এই মার্বেলটি আবার স্থির অবস্থায় ছিল, ফলে মার্বেলটি কিন্তু গতিশীল হলো। গতিশীল হলে এটি আবার গিয়ে এই মার্বেলটিকে আবার আঘাত করলো, ফলে এই মার্বেলটিও কী হলো, এই মার্বেলটিও স্থির অবস্থা থেকে গতিশীল হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বল প্রয়োগ করলে কী হয়, বল প্রয়োগ করলে কোনো স্থির বস্তুকে কী করা যায়, গতিশীল করা যায়। আবার তোমরা যদি দেখো একটা রিক্সা, যদি রিক্সা চলন্ত অবস্থায় থাকে, আমরা যদি পেছন থেকে রিক্সাটিকে টেনে ধরে রাখি, তাহলে রিক্সাটা কিন্তু আর চলবে না। হ্যাঁ, এখন এই যে রিক্সাটিকে টেনে ধরে রাখলাম, আমরা এই যে বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার ফলে কী হলো, রিক্সাটি তার গতি কী হলো, কমে গেল বা আস্তে আস্তে থেমে গেল। তাহলে এই যে বল প্রয়োগ করে কী করা যায়, বল প্রয়োগ করে কোনো একটা গতিশীল বস্তুর গতি কমানো যায়, অথবা তার বা একটা রিক্সা, যেমন রিক্সা, সাইকেল বা যা কিছু ধরো না কেন, গতিশীল অবস্থায় থাকে, তখন কিন্তু এটি ব্রেক করে, বা এই যে মোড় নেয় যখন এক রাস্তা থেকে আরেক জায়গায় যায়, তখন এটি ব্রেক করে। এই যে ব্রেক করাটা, এটাই বল প্রয়োগ করা, ফলে কী হয়, এর গতির দিক পরিবর্তন হয়। তাহলে বল প্রয়োগ করার ফলে, একটু আগে আমরা জানলাম মার্বেলে আঘাত করার ফলে কী হলো, স্থির বস্তু গতিশীল হলো। আবার ওই যে কোনো একটা গাড়ি, যে চলন্ত অবস্থায় গাড়ির ব্রেক করার ফলে কী করে, এটি জায়গার দিক পরিবর্তন করে। তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুর গতিরও পরিবর্তন হয়, বা গতি কমানো যায়, গতি বাড়ানো যায়। তাহলে আমরা জানি কি, জানতে পারলাম বল কি। এখন তাহলে আমরা বলের সংজ্ঞাটা দেই। বল হলো এমন একটাই মল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা গতির দিক পরিবর্তন করে, তাকেই বল বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বলের সংজ্ঞাটি একটু আবার জেনে নেই। যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই হলো বল।
বলের ব্যবহার কোনগুলি, এই যে আমরা বৈদ্যুতিক সুইচ অফ অন করি, এই সুইচ অফ অন করা এখানে কি করা হয়, বল প্রয়োগ করা হয়। তারপরে বোঝা তোলা, মাথায় যে বোঝা তোলে এখানে বল প্রয়োগ করা হয়। তারপরে মশলা পেশা, সেকে এটাও বল প্রয়োগ করা। ঢিল মারা, নৌকা বাওয়া, এছাড়া চলাফেরা করা, কোক আছে না কোক, ক্যান, কোকের যে ক্যান, ক্যানের মুখ খুলে ওই ক্ষেত্রেও কী করা হয়, বল প্রয়োগ করা। আর যে ধাক্কা দেওয়া, টান দেওয়া, এগুলো তো আছেই। তাহলে আমাদের চারপাশে বলের অনেক ব্যবহার রয়েছে। তাহলে তোমরা বলের অনেক ব্যবহার জানলে, বলের সংজ্ঞা জানলে, এখন বল প্রয়োগ করার ফলে কি ঘটে তা আমরা জেনে নেব। বল প্রয়োগের ফলে কি ঘটে, বল প্রয়োগের ফলে দেখলাম আমরা একটু আগে যে স্থির বস্তু গতিশীল, এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। অর্থাৎ একটি বস্তু স্থির আছে, একে বল প্রয়োগ করার ফলে একে গতিশীল করা যায়। আবার কোনো বস্তু গতিশীল আছে, আমরা এই গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে এই গতিশীল বস্তুটি কী হবে, স্থির হয় বা হতে চায়। তারপরে আমরা একটা চলন্ত বস্তুর গতি কী করতে পারি, চলো এই বল প্রয়োগ করার ফলে চলন্ত বস্তুর গতি বাড়াতেও পারি, আবার ইচ্ছা করলে কমাতে পারি। যেমন একটা ঠেলা গাড়ি যদি চলতে থাকে, পিছন থেকে যদি আরও দু একজন এসে আমরা ধাক্কা দিই, এতে কী হবে, এই ঠেলা গাড়ির চলন্ত অবস্থায় এর গতি বাড়বে। অথবা আমরা পিছন থেকে যদি টেনে ধরে রাখি তাহলে এর গতি কী হবে, কমে যাবে। তাহলে বল কী করে, বল চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমাতে পারে, বাড়াতে বা কমাতে পারে। আবার চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়, বল প্রয়োগ করার ফলে কী হয়, চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন করে। বল একটা বল প্রয়োগ করে একটা চলন্ত বা গতিশীল বস্তুকে তার যে দিকে চলছে এদিক থেকে অন্য দিকে নেওয়া যায়। আমরা যদি দিক পরিবর্তন করতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে বল প্রয়োগ করতে হবে। এরপর কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন হয়, যেমন আমরা রাবার দেখেছি, রাবারকে টান দিলে কী হয়, বড় হয়। এই যে রাবারকে টান দিচ্ছি, এটা কি বল প্রয়োগ করা, ফলে কী হলো, এটা আকারে বড় হয়ে গেল। আবার আয়তনের পরিবর্তন হয় কীভাবে, যেমন আমরা যদি একটা বড় পাত্রে, একটা বড় পাত্রের মধ্যে যদি পারফিউম রাখি বা গ্যাসীয় পদার্থ রাখি, এটি সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে। অর্থাৎ পাত্রের যে আয়তন, সেই আয়তনে কি সম্পূর্ণ গ্যাস অবস্থান নেবে। কিন্তু এই পাত্রকে যদি আমরা আস্তে আস্তে, এই যে ভিতরে যতটুকু গ্যাস আছে এটাকে যদি আস্তে আস্তে বল চাপ প্রয়োগ করি, চাপটাও তো এক ধরনের বল, কারণ চাপকাকে বলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাই চাপ। তাহলে এই যে আমরা কী করি, চাপ দিয়ে আস্তে আস্তে ওই অল্প অল্প জায়গার মধ্যে গ্যাসীয় পদার্থগুলোকে নিয়ে আসি। যেমন তোমরা লাইটার দেখেছো, লাইটার আগুন জ্বালানো হয় যে সেখানে কী করা হয়, অল্প জায়গার মধ্যে গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে কাছাকাছি নিয়ে আসা হয়, ফলে এগুলোকে কিন্তু তরল দেখা যায়। এগুলোকে যদি আমরা উন্মুক্ত বা উন্মুক্ত করে দেই বা খুলে দেই, এগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে যাবে, মানে বেশি আয়তন নিয়ে যাবে। তাহলে চাপ প্রয়োগ করার ফলে বস্তুর কী হয়, আয়তনও পরিবর্তন, অর্থাৎ বল, চাপ মানেই বল। তাহলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন হয়। এখন আমরা একটি ঘটনা লক্ষ্য করব। ঘটনাটি হলো, ধরে এখানে একটি ভারী কী আছে, পাথর আছে। তাহলে এই পাথরটির ওজন অনেক বেশি, তাহলে এই পাথরটিকে যদি আমরা উপরে উঠাতে চাই এতে কী হবে, আমাদের অনেক শক্তি লাগবে, অর্থাৎ অনেক বল প্রয়োগ হবে। কিন্তু আমরা যদি একটি লাঠি, একটি লোহা বা কাঠের দণ্ড দ্বারা এটিকে কী করব, এই যে একটি মাঝখানে কী করব, একটি শক্ত অবলম্বন, একটি শক্ত অবলম্বনের উপর একটি কাঠের দণ্ড বা লোহার দণ্ড রেখে আমরা যদি এভাবে এদিকে নিচে কী করব, এদিকে বল প্রয়োগ করি, তাহলে এটাকে উপরের দিকে তোলা যাবে। এতে কী হয়, এতে শক্তির পরিমাণ কম লাগে, মানে এটিকে সহজে উঠানো যাবে। তাহলে যে বল প্রয়োগ করার ফলে কিছু কিছু জিনিস আছে, এগুলো ব্যবহার করার ফলে কী হয়, কাজটা সহজ হয়ে যায়, যা আমাদের কাজকে সহজ করে। আমরা যদি সরাসরি এটাকে উপরে উঠাতাম তাহলে কী করতো, এটা আমাদের বেশি শক্তির প্রয়োজন হতো। তাহলে এই যে যেই জিনিসগুলোকে আমাদের বল প্রয়োগ করার ফলে কাজকে কী হয়, সহজ করে দেয়, এবং একটা অবলম্বন আছে, এই যে অবলম্বনের পর রেখে এই ধরনের বস্তুগুলোকে বলা হয় সরল যন্ত্র বলা হয়। এই বস্তুগুলোকে বলা হয় কি, সরল যন্ত্র। তোমরা নিশ্চয়ই দেখেছো শিক্ষার্থীরা মাঝে মাঝে কী করা হয়, গাড়িকে উপরে তোলা কি কষ্ট, তখন একটা এভাবে একটা পেঁচানো কী থাকে, ওটার নাম জ্যাক স্ক্রু বলা হয়, জ্যাক স্ক্রু।
তাহলে এই জ্যাক স্ক্রুর মাধ্যমে আস্তে আস্তে পেঁচানো হলে গাড়িটা কি হয় আস্তে আস্তে উপরের দিকে হয় উঠে ফলে গাড়ি নিজে গিয়ে কাজ করা যায় এভাবে আমরা এই ধরনের যন্ত্রগুলো ব্যবহার করে কি করতে পারি কাজকে সহজ করতে পারি এই যন্ত্রগুলোই হলো সরল যন্ত্র বা কাঁচি আছে না কাঁচি কি করে যে কাটা যায় যেভাবে দুটো ধারালো জিনিস একটা প্রান্তের মধ্যে কি থাকে আটকানো থাকে কাঁচি তোমরা নিশ্চয়ই কাঁচি দেখেছো এরকম এরকম থাকে তাহলে এই যে এই জায়গাটার মধ্যে কি থাকে আটকানো থাকে পরে কাঁচিটা দিয়ে সহজেই কাজ করা যায় এই যে কাঁচি তারপরে শাবল দেখেছো শাবল এই শাবল দিয়েও আমরা কি করি একটা নিচে ই করে একটা অবলম্বন রেখে এখান থেকে বল প্রয়োগ করলে উঁচা করতে পারি জিনিসটাকে এই যন্ত্রগুলোই হলো আমাদের সরল যন্ত্র তাহলে আজকে আমরা আমাদের এই একাদশ অধ্যায়ে বল এবং সরল যন্ত্রে বল সম্পর্কে বিস্তারিত জানলাম সরল যন্ত্র সম্পর্কেও কিছুটা ধারণা পেলাম আমরা এর পরবর্তী ক্লাসে সরল যন্ত্র সম্পর্কে আরও আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি দেখছো তোমরা সবাই ইনবক্সে এই কমেন্ট বক্সে তোমাদের নাম শ্রেণী রোল লিখবে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।